এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের পেছনের দিকে যে সাজেশন পোর্শন আছে সেখানকার জ্যামিতির ম্যাথগুলো সলভ করানো হয়েছে এটা তার ফার্স্ট পার্ট আর তোমাদের মডেল যে পেপারগুলো আছে সামনের দিকে এবিটিএর সেগুলোর মধ্যে কোন পেজটা আগে করালে সুবিধা হবে সেটা কমেন্টে জানাও তাহলে সেই পেজটাই আগে স্টার্ট করানো হবে আর সাজেশনের এই সমস্ত অঙ্কগুলো করানো হবে ফার্স্টে জ্যামিতি স্টার্ট করা হয়েছে তারপর অন্যান্য বিষয়গুলো তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক ফার্স্ট কোয়েশন বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায় বৃত্তের কেন্দ্র থেকে এবি এর দূরত্ব ফোর সেন্টিমিটার হলে সিডি এর দূরত্ব হবে এগুলোর মধ্যে কোনটা আমরা এখানে সলভ করব আর অ্যান্সারটা এখানে লিখবো তাহলে দুটো সমান দৈর্ঘ্যের জায় আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে সিম্পলভাবে যদি আমরা দুটো যায় এখানে দেখতে পাচ্ছি এবি আর সিডি যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য সমান সুতরাং এরা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে আর প্রশ্নে বলে দিয়েছে যে এবি জ্যাটা ফোর সেন্টিমিটার দূরত্বে আছে সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে সিডি জ্যাটাও ফোর সেন্টিমিটার দূরত্বেই থাকবে প্রশ্নে এটাই জানতে চাওয়া হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব ফোর সেন্টিমিটার হলে সিডি জায়ের দূরত্ব কত তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফোর সেন্টিমিটার যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে তাহলে ফার্স্ট কোয়েশ্চনে অ্যান্সার অপশন বি নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এবি বিন্দুতে ছেদ করে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে এসি যদি ফাইভ সেন্টিমিটার হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত ফার্স্টে আমরা ছবিটা একে নি দুটি সমকেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ দুটো বৃত্তের কেন্দ্র একটাই তাহলে এটা ধরছি বাইরের বৃত্তটা আর এটা হচ্ছে ভেতরের বৃত্তটা আর কেন্দ্র এটা তাহলে এটা হচ্ছে আমাদের দুটি সমকেন্দ্রীয় বৃত্ত আর একটা সরল রেখাংশ বা সরল রেখা কি করেছে একটা বৃত্তকে ছেদ করেছে হচ্ছে এ ও বি বিন্দুতে তাহলে আমরা ধরে নিচ্ছি এটা এ ও বি বিন্দু যেটা ভেতরের বৃত্তটাকে ছেদ করেছে অপর বৃত্তকে ছেদ করেছে সি ও ডি বিন্দুতে তাহলে বাইরের বিন্দুটা ধরে নিলাম বাইরের বৃত্তটাকে সিও ডি বিন্দুতে ছেদ করছে এবার ওরা বলে দিয়েছে যে যদি এসি অর্থাৎ এই ডিস্টেন্সটা ফাইভ সেন্টিমিটার হয় তবে বিডি এই ডিস্টেন্সটা কত তো আমরা কীভাবে করবো আমরা এখানে বৃত্তের কেন্দ্রটা যদি ও ধরে নিই সেখান থেকে এই সরলরেখার উপর লম্ব আঁকছি ও ও ই তারপর কীভাবে অ্যান্সারটা পাবো একটু আলোচনা করে নিই আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমুদিখণ্ডিত করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এর উপর যদি আমরা লম্ব আঁকি সরলরেখাংশর ভেতরের অংশটা অর্থাৎ সিডি এবং এবি এবি হচ্ছে ভেতরের বৃত্তটার একটা জ্যা সিডি হচ্ছে বাইরের বৃত্তটার একটা জ্যা আর যেহেতু বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমুদিখণ্ডিত করে সুতরাং ওই যদি লম্ব হয় তাহলে ওই এবিকে খণ্ডিত করবে অ্যাজ ওয়েল সিডিকেও খণ্ডিত করবে তাহলে এখানে এই ডিস্টেন্সটা যতটা হবে বিই ডিস্টেন্সটাও ততটা হবে একইভাবে সিই ডিস্টেন্সটা যতটা হবে ডিই ডিস্টেন্সটাও ততটাই হবে তখন আমরা খুব সহজে সিই ডিস্টেন্স থেকে এই ই ডিস্টেন্স এবং ডিই ডিস্টেন্স থেকে বিই ডিস্টেন্সটা মাইনাস করলে পেয়ে যাব এসি সি সমান সমান বিডি কীভাবে আমি দেখাচ্ছি যদি এই কোয়েশনটা তোমাদের দুই মার্কসে আসে এটা এক্সট্রা জ্যামিতিতে তোমাদের তিন মার্কসেও আসতে পারে তো অঙ্কটা ভালো মতো দেখো তাহলে আমরা ফার্স্ট কি করব বৃত্তের কেন্দ্র ও ওরা দিয়ে দিয়েছে তাহলে আমরা শুধু এটা লিখব বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি এর উপর বা সরল সরলরেখাংশ উপর লিখলেও হবে ও লম্ব অঙ্কন করা হলো অতএব এ ই ইকুয়ালস টু এবং ce ইকুয়ালস টু ডিই কারণটা কি বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জায়গায় সমদিখণ্ডিত করে এরপর আমরা খুব অনায়াসে এরকম করতে পারি এই দুটোকে দুটো ইকুয়েশন যদি ধরে নিই এটাকে দুই নং এটাকে এক নং এটা না করে এমনি লিখলেও লেখা যায় কিন্তু আমি বোঝার সুবিধার জন্য দুটো সমীকরণ ধরে নিলাম এবং দুই নং থেকে এক নং বিয়োগ করে পাই সমীকরণের বিয়োগের ক্ষেত্রে নিয়ম কী হয় বামপক্ষ থেকে বামপক্ষ এবং ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ হয় তাহলে এক্ষেত্রে আমাদের বামপক্ষ ছিল দুই নঙের সিই তাহলে সিই থেকে বিয়োগ হবে এই একইভাবে ডান পক্ষ ছিল ডিই সেখান থেকে বিয়োগ হবে বিই আমরা ছবিটার দিকে দেখব যে কেমন আসছে তাহলে বিষয়টা সি থেকে এই বিয়োগ হচ্ছে সিই ছিল এই গোটাটা এতটা এখান থেকে এইটুকুটা বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ এইটা তাহলে পড়ে থাকছে সি এ বা এসি ডান পক্ষে আছে ডিই মাইনাস বিডি তাহলে এসি সমান সমান বিডি বেরোচ্ছে আর প্রশ্নে আমাদের বলে দেওয়া হয়েছে যে এসি হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে খুব সহজে আমি এখানে লিখতে পারি অতএব বিডি ইকুয়ালস টু পাঁচ সেন্টিমিটার যেহেতু এসি আর বিডির দৈর্ঘ্য সমান তোমাদের এক্সট্রা জ্যামিতিতে কোনো একটা বছর মাধ্যমিকে এসি ইকুয়ালস টু বিডি প্রুভ করতে দেওয়া হয়েছিল সেম এই ম্যাথটাতেই তাহলে বুঝতে পারছো এই ম্যাথটা অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ দু মার্কস বা তিন মার্কসের এক্সট্রা জ্যামিতির ক্ষেত্রেও কতটা ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে তো আমাদের এমসি এর অ্যান্সার ইজিলি আমরা পেয়ে গেলাম ফাইভ সেন্টিমিটার যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে এইটা ছিল আমাদের অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি জ্যা এবং আর পরিধির উপর একটি বিন্দু তারপর কিছু কোন মান দেওয়া আছে আর বলেছে পি ও আর কোনটার ভ্যালু কত শর্ট ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব ও কেন্দ্র বৃত্ত তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র ও বলা হয়েছে পি একটা জ্যা তাহলে পি আমরা এভাবে নিয়ে নিই পি একটা জ্যা তারপর বলা হয়েছে কোয়েশ্চেনে আর বৃত্তের পরিধির উপর একটা বিন্দু তাহলে এখানে নিয়ে নিলাম আর বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নেক্সট বলা হয়েছে যে ও পি টেন ডিগ্রি হলে ও পি অর্থাৎ এই কোনটা টেন ডিগ্রি আর প্রশ্নে বলা হয়েছে যে ও আর ফর্টি ডিগ্রি হলে ও আর কিউ এই কোনটা হচ্ছে ফর্টি ডিগ্রি নেক্সট কোয়েশ্চনে জানতে চেয়েছে যে পিওআর ভ্যালু কত এটা ছিল বৃত্তের কেন্দ্র ও তো পিওআর হচ্ছে এই কোনটা এর মান প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কীভাবে আমরা অঙ্কটা সলভ করবো ফার্স্টে সেটা আলোচনা করিনি তারপর আমরা অঙ্কটা সলভ করব শর্ট ফার্স্টে এখানে কোয়েশ্চনে বলা হয়েছে এই কোনটা আর এই কোনটার ভ্যালু তো আমরা কী করবো আমরা এখানে ছোট্ট একটা অঙ্কন করবো ও কিউটা জুড়ে নেবো তাহলে কী হবে তাহলে আমরা দুটো ত্রিভুজ পাবো একটা ও একটা ও আর কিউ যে ও পি ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজের এই দুটো বাহুর বাহুরদৈর্ঘ্য সমান সুতরাং এদের বিপরীত কোন দুটোর মানও সমান হবে বাহুর দৈর্ঘ্য সমানের কারণ হচ্ছে বাহু দুটো একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোনটা যদি টেন ডিগ্রি হয় একইভাবে এই কোনটাও টেন ডিগ্রি হবে তারপর আমরা পাবো ও আর এই ত্রিভুজটা এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ও বাহু আর ও কিউ বাহু এই দুটো বাহু বৃত্তের ব্যাসার্ধ সুতরাং এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাই একই কারণে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোন দুটো সমান হয় সেই অর্থে এই কোনটা আর এই কোনটা ফর্টি ডিগ্রি হবে তাহলে যখন এইটুকু কোন টেন ডিগ্রি আর এই গোটাটা ফর্টি ডিগ্রি সেখান থেকে খুব সহজে আমরা এইটুকু কোন পেয়ে যাব অর্থাৎ এইটুকুটা ফর্টি গোটাটা সেখান থেকে টেন মাইনাস হলে এইটুকুটা পাবো থার্টি ডিগ্রি তারপর এই পি আর বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এটা আর বৃত্তস্ত কোন হচ্ছে এটা আর যেহেতু কোণের দ্বিগুণ সুতরাং অঙ্কটা সলভ করা যাক যায় ফার্স্টে আমরা কি করলাম আমরা ও কিউ যুক্ত করলাম ছোট্ট একটা অঙ্কন তারপর স্টার্ট করবো ত্রিভুজ এখানে এখন লিখতে পারো এখন ত্রিভুজ ও পি কিউ এর ওপি ইকুয়ালস টু ও কিউ অতএব কোন ও কিউ আর সরি ও কিউ ইকুয়ালস টু কোন কিউ যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান সুতরাং এর অপোজিট কোন এটা সমান সমান এর অপজিট কোন এটা এই ছোট্ট ত্রিভুজ অর্থাৎ ওপি কিউ ত্রিভুজ থেকে তাহলে আমরা এখানে খুব সহজে ও কিউপির ভ্যালুটা পেয়ে যাচ্ছি কারণ ওপিকিউর এর ভ্যালু প্রশ্নেই বলে দেওয়া হয়েছে টেন ডিগ্রি তাহলে এটা হচ্ছে টেন ডিগ্রি আবার ত্রিভুজ ও আর কিউয়ের ও আর ইকুয়ালস টু ও কিউ একই জিনিস বৃত্তের ব্যাসার্ধ তাহলে সেই হিসেবে আমরা এখানেও পাচ্ছি ও কিউআর ইকুয়ালস টু ও আর কিউ কিউ এর ভ্যালু আমাদের এই কোয়েশ্চনে বলা হয়েছে ফর্টি ডিগ্রি তাহলে খুব সহজে আমরা এখানে ও কিউ আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি ফর্টি ডিগ্রি এবার আমরা বের করব কোন পি কিউআর ভ্যালু কোন পি কিউ তোমরা যদি ছবিতে দেখো পি আর হচ্ছে এই কোনটা যেটা আমি আগেও বললাম সেটা হচ্ছে কি দুটো কোণের বিয়োগ ফল এই ছোট্ট কোনটা দুটো কোন কোন দুটো কোণের বিয়োগ ফল একটা হচ্ছে ও কিউআর আর একটা হচ্ছে ও কিউ এই দুটো কোণের বিয়োগ ফল তাহলে আমি এখানে কী লিখব ও কিউআর মাইনাস ও কিউপি যেহেতু ও এর ভ্যালু ফর্টি ডিগ্রি আর ও কিউ পি ভ্যালু টেন ডিগ্রি তাহলে আমাদের মাইনাস করলে এখানে আমরা পাচ্ছি এর ভ্যালু থার্টি ডিগ্রি তারপর কোন পিও আর ইকুয়ালস টু টু কোন পি আর কারণটা কি কারণ পিআর বিত্তচাপের উপর উ সরি পি কিউ আর যথাক্রমে বিত্তস্ত ও কেন্দ্রস্থ কোন খুব সহজে আমরা পিও আর এর ভ্যালু পেয়ে গেলাম টু ইন্টু যেহেতু পি কিউ আর এর ভ্যালু থার্টি ডিগ্রি অলরেডি বের করা আছে তাহলে টু ইন্টু থার্টি ডিগ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রি তাহলে এই ছিল আমাদের এই কোয়েশ্চেনটার আমরা যদি এমসি কিউয়ের অপশনগুলো দেখি তাহলে সিক্সটি ডিগ্রি আছে আমাদের অপশান নাম্বার সিতে এ আছে টোয়েন্টি বি ফোরটি সি আছে সিক্সটি তাহলে আমাদের এই কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে অপশান সি অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমরা এখানে লিখছিলাম তো পেজ চেঞ্জ হয়েছে থার্ড কোয়েশ্চনের অ্যান্সার অপশন সি নেক্সট হচ্ছে চার নাম্বার বলছে একটি বৃত্তে এসি এবং বিডি দুটি জ্যা এডি ও বিসি পরস্পরকে ছেদ করে এসি বি ডিগ্রি হলে ডিপিবি ওয়ান টোয়েন্টি ডিগ্রি হলে সিবিডির মান কত হবে তাহলে সরফার্স্ট আমার ছবিটা আঁকব একটা বৃত্তের এসি আর বিডি দুটো জ্যা তাহলে এই হচ্ছে আমার বৃত্ত যেখানে এসি আর বিডি দুটো জ্যা আছে তাহলে নিয়ে নিই জ্য দুটো একটা নিয়ে নিচ্ছি এইভাবে আর এটা নিয়ে নিই এইভাবে পরস্পর ছেদের কোনো ব্যাপার নেই নিজের ইচ্ছে মতো নিলেই হলো তাহলে এটা হচ্ছে আমাদের এসি যে এটা বিডি বলছে এসি এবং বিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে সরি এডি এবং বিসি তাহলে এই হচ্ছে আমার এডি আর এই হচ্ছে আমার বিসি এটা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো এবার প্রশ্নে বলা হয়েছে যে যদি এসিবি ফর্টি ডিগ্রি হয় এসিবি অর্থাৎ এই কোনটা 40 ডিগ্রি নেক্সট বলা হয়েছে যে ডিপিবি ওয়ান ডিগ্রি হয় ডিপিবি অর্থাৎ এটা এটা এখানে আমাদের পি তাহলে এই কোনটা হচ্ছে ওয়ান ডিগ্রি এর প্রশ্নে জানতে চেয়েছে তবে কোন সিবিডির ভ্যালুগত সিবিডি অর্থাৎ এই কোনটার মান জানতে চেয়েছে খুব সিম্পল আমরা কীভাবে সলভ করবো একটু আলোচনা করে নিই সর্ভ এই এ বি চাপের উপর এই কোনটা এবং এই কোণটা উভয়ই হচ্ছে বিত্তস্ত কোণ সুতরাং এই দুটো কোণের মান সমান তাহলে এটা 40 হলে আমরা এই কোণটাও পেয়ে যাচ্ছি ফরটি তারপর এই ছোট ত্রিভুজ থেকে এই ত্রিভুজের এই কোণটা আমরা জানি ওয়ান ডিগ্রি যেটা প্রশ্নে বলে দিয়েছে আর এটা ফরটি পেয়ে যাব। তাহলে এই দুটো সমষ্টি জানলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো সেই শর্ত থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করলে খুব সহজে এই কোণটা পেয়ে যাব তবে চলো কীভাবে সলভ করছি দেখা যাক শর্ট ফার্স্টে কোন ডিবিকুয়ালস টু কোন কারণ এবাপের উপর উভয় বিত্তস্ত কোন এখানে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি এ ডিবি কোনটার ভ্যালু হচ্ছে ফরটি ডিগ্রি এবার ত্রিভুজ বিপিডি নিয়ে কাজ করি এখন ত্রিভুজ বিপিডি এর কোন পিবিডি ইকুয়ালস টু আমরা জানি ত্রিভুজের কোনো একটা কোণের মান জানতে চাইলে একশো আশি থেকে অপর দুটো কোণের সমষ্টি বিয়োগ করতে হয় তাহলে বিপিডি ইকুয়ালস টু ওয়ান এইট্টি মাইনাস কোন সরি পিবিডি ইকুয়ালস টু ওয়ান এইটটি মাইনাস বিপিডি প্লাস কোন পিডিবি যেহেতু এখানে এডিবি যে কোনটা দেখতে পাচ্ছ এডিবি সেই কোনটাই পিডিবি সুতরাং এই পিডিবির জায়গায় আমরা ফর্টি ডিগ্রি বসাবো তাহলে ওয়ান এইটটি মাইনাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি কারণ প্রশ্নে বলে দিয়েছে বিপিডির ভ্যালু ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর এই কোনটার ভ্যালু আমরা ফর্টি বসালাম ব্র্যাকেটে লিখে দেওয়া যাবে যেহেতু এই দুটো কোন সমান তাহলে এডিবির ভ্যালু আমরা জানি ফর্টি তাই পিডিবির জায়গাতেও পারি এখানে আমরা পাচ্ছি ওয়ান এইটটি মাইনাস ওয়ান টোয়েন্টি আর ফর্টি প্লাস করলে হয় ওয়ান সিক্সটি ডিগ্রি তাহলে কোন যেটা সেটাই হচ্ছে কোন পিবি এই কোনটাই হচ্ছে সিবিডিও তাই আমরা এখানে খুব সহজেই লিখতে পারি অতএব কোন সিবিডি ইকুয়ালস টু ডিগ্রি যেহেতু পিবিডি ইকুয়ালস ইকুয়ালস টু টু সিবিডি না লিখলেও চলে আমরা এটা লিখতে পারি পিবিডি ও সিবিডি একই কোন জিনিসটা এই ক্ষেত্রেও লেখা যায় তাহলে এই ছিল আমাদের অঙ্ক আর আমরা খুব সহজে সিবিডির ভ্যালু বের করে ফেললাম টোয়েন্টি ডিগ্রি দেখা যাক আমাদের কত নম্বর অপশান আছে সিবিডি টোয়েন্টি ডিগ্রি অপশন নাম্বার বি তে আছে সিবিডি টোয়েন্টি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমাদের হচ্ছে বি জায়গার অভাবের জন্য আমি যেভাবে চাইছিলাম অর্থাৎ ডান দিকে অঙ্কগুলো সলভ করে বাম দিকে অ্যান্সার লিখবো সেটা সম্ভব হচ্ছে না আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ও এবং ও সি দুটি ব্যাসার্ধ বি পরিধির উপর একটা বিন্দু যদি বি এ ও থার্টি ডিগ্রি বি সি ও ফর্টি ডিগ্রি হয় তবে এ ও সির ভ্যালু কত শর্ট ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব এই হচ্ছে আমাদের বৃত্ত বলা হয়েছে এর উপর ও এ আর ও সি দুটো ব্যাসার্ধ তাহলে আমরা এইভাবে নিয়ে নিই ও এটা নিয়ে নেব এটা নিয়ে নিই ও সি এরপর বলা হয়েছে বি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু তাহলে বি এটা ধরে নিই তারপর আমাদের দুটো কোণের মান বলা হয়েছে একটা বি তাহলে বি হবে এই কোনটা এই কোনটার ভ্যালু বলা হয়েছে থার্টি ডিগ্রি আর বলা হয়েছে বি ও ফর্টি ডিগ্রি বি ও হবে এই কোনটা বি সিও এটার ভ্যালু বলা হয়েছে ফর্টি ডিগ্রি আর প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এ ও ভ্যালু কত অর্থাৎ এই কোনটার মান প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তবে চলো সলভ করা যাক কীভাবে সলভ করবে একটু আলোচনা করে নিই আমরা এই কোনটা আর এই কোনটার ভ্যালু জানি শর্ট ফার্স্টে আমরা কী করবো এখানে আমরা ও আর বিটা জুড়ে নেব তারপর এখানে আমরা দুটো ত্রিভুজ পাবো একটা এ আর একটা বিও এই দুটো ত্রিভুজের এই দুটো দৈর্ঘ্য সমান হবে সেটা থেকে আমাদের মানটা আনতে হবে তবে চলো শুরু করা যাক যা করলাম সরফাস্টে বি আর ও যুক্ত করলাম ওটা লিখে নেওয়া যাক বি ও যুক্ত করা হলো এখন ত্রিভুজ এ ও বি এর এও ইকুয়ালস টু বিও কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে সেই হিসেবে খুব সহজে আমরা পাচ্ছি ও বি ইকুয়ালস টু বিএ অর্থাৎ কোন ও বি এর ভ্যালু এখানে হচ্ছে যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান এই ত্রিভুজটার তাই তাদের বিপরীত কোন দুটো সমান এই শর্তে আমরা এই দুটো কোণকে সমান করলাম তারপর এই কোনটার ভ্যালু পেয়ে যাচ্ছি এটা থার্টি ডিগ্রি হওয়ার দরুন থার্টি ডিগ্রি এরপর আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো অর্থাৎ বিও সি ত্রিভুজ নিয়ে ও বিস টু ও সি বিও সি এর ও বি আর ও সি সমান তাহলে এই দুটো বাহু সমান হলে এদের অপোজিট কোন দুটো সমান হবে তাহলে এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাবো যে ও বি সি ইকুয়ালস টু ও সি বি বা বিসিও তো এখানে বিসিও বা ওসিবি একই কোন তবুও বিসিওই লিখছি কারণ প্রশ্নে বিসিও দিয়ে দেওয়া আছে তাই তাহলে ওবিসি কোনটার ভ্যালুও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি খুব সহজেই ফোরটি ডিগ্রি আসরি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না দুটো বাহুর বাহুরদৈর্ঘ্য সমান হওয়ার দরুন তাদের বিপরীত কোন দুটোও সমান হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এইটুকু অংশটা আমরা পেলাম থার্টি ডিগ্রি তারপর পেলাম এইটুকু অংশটা ফরটি ডিগ্রি তাহলে এই যে সম্পূর্ণ কোনটা এটা কী পেলাম এই সম্পূর্ণ কোণটা আমরা পাচ্ছি থার্টি প্লাস ফর্টি অর্থাৎ সেভেন্টি তারপর এই এসি বৃত্ত চাপের উপর এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এটা বিত্তস্ত কোণ সুতরাং এই কোণটা এর দ্বিগুণ হবে অর্থাৎ টু ইন্টু সেভেন্টি ডিগ্রি ওয়ান ফর্টি ডিগ্রি তবে চলো করা যাক এরপর আমরা এখানে একটু সলভ করব অতএব কোন এ বি সি দুটো কোণের সমষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এবিও আর একটা সিবিও যাদের মান অলরেডি বের করা আছে সিবিও বা ওবিসি একই আছে কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম না লিখে তোমরা এবিওর পরিবর্তে এটাকে ওবিএ এবং সিবিওর পরিবর্তে এটাকে ওবিসি লিখতে পারো তাহলে এটাকে আমরা লিখছি ও বি এ আর তার পাশেটাকে এটাকে ও বি সি কারণ এই হিসেবে আমরা মানটা বের করেছি তাই এই হিসেবে নামটা রাখলাম ওবিএর ভ্যালু বেরিয়েছে থার্টি ডিগ্রি আর ওবিসির ভ্যালু বেরিয়েছে ফোরটি ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সারটা আসছে থার্টি প্লাস ফোরটি অর্থাৎ সেভেন্টি ডিগ্রি এরপর আসছে আমাদের এসি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থোগন আর কোণের সম্পর্ক অর্থাৎ কোন এওসি সমান সমান টু কোন এ বি সি আর এবিসির ভ্যালু আমরা এক্ষুনি বের করলাম সেভেন্টি ডিগ্রি তাহলে খুব সহজে পেয়ে যাচ্ছি এ ওসির ভ্যালু টু ইন্টু সেভেন্টি ডিগ্রি অর্থাৎ ওয়ান ফর্টি ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম কোন এওসির ভ্যালুটা ওয়ান ফর্টি ডিগ্রি আর এখানে কারণ লেখা যেতে পারে এসি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি এবং বৃত্তস্থ কোন এবিসি তাহলে আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল এর অ্যান্সার হচ্ছে ওয়ান ডিগ্রি যেটা আছে আমাদের অপশান নাম্বার সিতে নেক্সট হচ্ছে ছয় নম্বর বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের তিনটি কোণের অনুপাত ওয়ান টু 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 থ্রি হলে দ্বিতীয় চতুর্থ কোণের অনুপাত হবে কত তো সব ফার্স্টে আমরা এখানে কি করবো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ প্রশ্নে বলাই হয়েছে এবং তার তিনটে কোণের অনুপাত বলে দিয়েছে সেই অনুপাতগুলোকে ব্যবহার করে আমরা তিনটে কোণ ধরে নেব কীভাবে ধরি বৃত্তস্থ চতুর্ভুজটির তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি তাহলে এটা হচ্ছে পরপর তিনটে কোণের মান এবার কোনগুলোর মান যখন আমরা জানি তাহলে সেই হিসেবে যদি তোমরা একটা বিত্তস্ত চতুর্ভুজ ইম্যাজিন করো তাহলে কি হচ্ছে দেখো এটা হচ্ছে আমরা ধরে নিলাম একটা বিত্তস্ত চতুর্ভুজ তারপর পর তিনটে কোণ এটা হচ্ছে এক্স ডিগ্রি এটা টু এক্স ডিগ্রি এটা থ্রি এক্স ডিগ্রি তাহলে এই যে এক্স ডিগ্রি আর থ্রি এক্স ডিগ্রি এই কোন দুটো হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত দুটো কোণ আর আমরা জানি বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি ওয়ান এইটটি ডিগ্রি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি ইকালস টু ওয়ান এইটটি ডিগ্রি তাহলে এখানে আমরা খুব সহজে পাচ্ছি ফোর এক্স ডিগ্রি অর্থাৎ এই দুটো সমষ্টি ওয়ান এইট্টি ডিগ্রি সেখান থেকে খুব সহজে এক্সের এর ভ্যালু পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ওয়ান এইটটি বাই ফোর অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম ফর্টি ফাইভ প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যে দ্বিতীয় ও চতুর্থ কোণ্টের মান কত হবে অনুপাত কত হবে অ্যাকচুয়ালি তাহলে আমরা প্রথম কোণ দ্বিতীয় কোণ তৃতীয় কোণ তিনটে কোণে এক্স ওরিয়েন্টেড মান দিয়ে আমরা জানতাম মানটা সেখান থেকে আমরা দ্বিতীয় কোণের ভ্যালুটা কেন বের করে নিই না যেখানে আমরা এক্সের ভ্যালু জানি তাহলে আমরা লিখবো অতএব দ্বিতীয় কোণের মান টু এক্স ডিগ্রি অর্থাৎ টু ইন্টু ফোর্টি ফাইভ ডিগ্রি সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা দ্বিতীয় কোনটার মান পেয়ে গেলাম নাইনটি ডিগ্রি এখানে আমরা চতুর্থ কোণটা এখনো জানি না অর্থাৎ এই কোণের বিপরীত কোনটা যেহেতু বিত্তস্ত চতুর্ভুজের দ্বিতীয় এবং চতুর্থ এই দুটো কোন পরস্পর বিপরীত কোণ হবে অর্থাৎ এদের সমষ্টিও একশো আশি ডিগ্রি হবে তাহলে খুব সহজে আমরা চতুর্থ কোণের মানটা পেয়ে যাব অতএব চতুর্থ কোনটি হবে একশো আশি মাইনাস নাইনটি ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় কোণ তা নাইনটি ডিগ্রি আমরা পেয়ে গেলাম চতুর্থ কোণটাও এখানে তোমরা লিখতে পারো যেহেতু বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন্য় পরস্পর সম্পূরক তাহলে আমরা এখানে দ্বিতীয় এবং চতুর্থ দুটো কোণ পেয়ে গেলাম নাইনটি আর নাইনটি তাহলে খুব সহজে দ্বিতীয় চতুর্থ কোণের অনুপাতটাও আমরা পেয়ে যাব অতএব দ্বিতীয় ও চতুর্থ কোণের অনুপাত নাইনটি ডিগ্রি টু নাইনটি ডিগ্রি অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান তাহলে আমাদের সিক্স নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেললাম এর অ্যান্সার হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান যেটা আছে আমাদের অপশন নাম্বার এতে আশা করি সবাই বুঝতে পারছো নেক্সট হচ্ছে সেভেন নাম্বার কোয়েশ্চেন বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস পি যে কোনো একটি বিন্দু পিওএ ওয়ান টোয়েন্টি ডিগ্রি হলে পিবি ও মান কত হবে সর ফার্স্ট আমরা ছবিটা এঁকে নেব ও কেন্দ্রবিত্তে এটা হচ্ছে আমাদের বৃত্ত প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রবিত্তের এ ও বি একটি ব্যাস তাহলে এ বি হচ্ছে ও কেন্দ্রবিত্তের একটি ব্যাস এ ও বি তারপর বলা হয়েছে যে পি পরিধিস্ত যেকোনো একটা বিন্দু তাহলে নিয়ে নিই পি এখানে একটা বিন্দু তারপর বলা হয়েছে যে পিওএ একশো কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ভ্যালু ভ্যালু কত অর্থাৎ এই জানতে তাহলে এটা আমরা সিম্পলি এইভাবেই করতে পারি না কেন এ পি চাপের উপর এই বৃত্ত চাপের উপর এটা আমাদের কেন্দ্রস্থ কোন এটা আমাদের বৃত্তস্থ কোন সুতরাং এই কোণের অর্ধেক হবে এটা

এবং পিবি ও এখানে পিও এ আছে তো তোমরা পিও এ লিখতে পারো এই কোনটাকে এই কোনটা আর হচ্ছে পিবিএস্ত কোন তাহলে খুব সহজে আমরা এখানে পেয়ে যাচ্ছি টু পিবিএ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ পিবিএ ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই টু ক্যান্সেল করলে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর যেটা পিবিএ অর্থাৎ পিবিএ সেই কোনটাই হচ্ছে পিবিও তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব পিবিও সিক্সটি ডিগ্রি দেখা যাক কত নম্বর অপশন আছে অপশান নম্বর বিতে তাহলে আমাদের সেভেন নাম্বার কোয়েশনের অ্যান্সার হচ্ছে অপশান বি নেক্সট হচ্ছে এইট নাম্বার কোশ্চেন কোয়েশ্চেনটাই বলা হয়েছে ও কেন্দ্র বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু বৃত্তের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ সেমি এবং ও পি ফোর পয়েন্ট ফাইভ সেমি হলে পি বিন্দু থেকে বৃত্তের ওপর এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে মানে দৈর্ঘ্যটা আমাদের এখানে বের করতে হবে শর্ট ফার্স্টে আমরা কী করি আমরা বৃত্তটাই নিই এই হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র ও এবং বহিস্ত একটা বিন্দু হচ্ছে পি ও পি ডিস্টেন্সটা আমাদের এখানে বলা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর বলা হয়েছে বৃত্তের বহিস্ত এই পি বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের অঙ্কিত স্পর্শক এটা হচ্ছে এ বিন্দু তাহলে এইটা অর্থাৎ ও এ যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তার দৈর্ঘ্য হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটা প্রশ্নে বলা হয়েছে আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয় সুতরাং এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে পিথা কোড়া থিওরাম থেকে খুব সহজেই আমরা পেয়ে যাব এপি ইকুয়ালস টু রু রুট ওভার ও পি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার তাহলে আমরা এখানে লিখব ওএ লম্ব পি এ অতএব সমকোণী ত্রিভুজ

এ দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তার স্কোয়ার এখানে আমরা চাইলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি তাই করবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলা যাক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফোর পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে সিক্স আর ফোর পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে থ্রি তাহলে আমাদের এখানে বেরোচ্ছে রুট ওভার এইটিন বা সিক্সকে আমরা ভেঙে নিই টু ইন্টু থ্রি আর একটা থ্রি আছে এক্সট্রা তাহলে রুটের ভেতর দুটো থ্রির মধ্যে একটা থ্রি বাইরে বেরোবে আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি রুট টু ইউনিটটা এই ক্ষেত্রে ছিল সেন্টিমিটার তাই আমাদের অ্যান্সার বেরোবে এত সেমি বা সেমি বাংলায় লিখতে পারো সেন্টিমিটার তাহলে আমাদের এইট নাম্বার হচ্ছে টু যেটা আছে আমাদের অপশান নাম্বার বি তে তাহলে এইট নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান বিক্সট হচ্ছে নাইন নাম্বার নাইন নাম্বার কোশ্চেনটা বলেছে এবিসি ত্রিভুজের এব ও এসি বাহুর ডি ও ইমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বি সি এবং এ ডি ডিবি থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার হলে এসি দৈর্ঘ্য কত শর্ট সরফার্স্টে আমরা ছবিটা এঁকে নিয়ে এবিসি একটা ত্রিভুজ এমনভাবে আছে ত্রিভুজটা এবিসি এবি এবং এসি বাহুর ওপর ডিই এমনভাবে আছে যেন ডি সমান্তরাল বি সি এর প্রশ্নে বলা হয়েছে এ ডি ইস টু যদি থ্রি টু ওয়ান হয় তবে এ 3.3 টু থ্রি পয়েন্ট থ্রি হলে এসি এর দৈর্ঘ্য কত তাহলে যেহেতু ডিই সমান্তরাল বি সি তাই আমরা থেকে পাই থ্যালাসের উপহ মতে এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি যেহেতু প্রশ্নে বলা হয়েছে এডি ইস টু ডিবি থ্রি ইস টু ওয়ান তার ভ্যালুটা আমরা যদি এখানে বসাই থ্রি বাই ওয়ান ইকুয়ালস টু এবং এ ইর ভ্যালু বলা হয়েছে থ্রি পয়েন্ট থ্রি এই আর ইয়ে একই যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ই এও লিখতে পারো নিচে আছে ইসি তাহলে ইসির ভ্যালুটা আমরা বের করবো কোনো গুণ করলে আমরা পাচ্ছি ইসি ইন্টু থ্রি ইকুয়ালস টু থ্রি পয়েন্ট থ্রি তাহলে ইসি এর ভ্যালুটা কী বেরোচ্ছে ইসি ইকুয়ালস টু বেরোচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বাই থ্রি কাটাকাটি করলে আসছে ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে খুব সহজে ইসির ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম কিন্তু প্রশ্নে আমাদের এসির ভ্যালু চেয়েছে তাহলে এসি ইকুয়ালস টু আমরা কী জানি এখানে এসি হচ্ছে দুটো এই প্লাস ইসি এমনটা এসি হচ্ছে এই প্লাস ইসি এই এর দৈর্ঘ্য আছে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি প্রশ্নে বলে দাও আর ইসির দৈর্ঘ্য আমরা পেলাম ওয়ান পয়েন্ট ওয়ান ইউনিটটা যেহেতু সেন্টিমিটারে আছে তাই আমরা এখানে বাইরে লিখে দেব এত সেমি যোগফল আমাদের বেরোচ্ছে ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিলো অর্থাৎ এসি এর দৈর্ঘ্য সেটা আমরা বের করে ফেললাম ফোর পয়েন্ট ফোর এটা আছে আমাদের অপশান নাম্বার সিতে তাহলে আমাদের এই অ্যান্সার হচ্ছে অপশান সি